প্রেমিকাকে ডেকে এনে প্রেমিক ও তার পরিবার বাড়িতে তালা দিয়ে পালিয়ে গেছেন, এমন অভিযোগ তুলে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ঘনিষ্ঠভাবে মেলামেশা করার পর এখন বিয়ে করতে চাচ্ছেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই তরুণী। ফেসবুকে পরিচয় হয় পূর্ণিমা দাস ও পিয়াস পালের। পূর্ণিমার দাবি, বিয়ের আশ্বাস দিয়েই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর একাধিকবার তারা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন। পরে বিয়ে নিয়ে টালবাহানা শুরু করলে প্রেমিকের বাড়িতে এসে উঠেন এই তরুণী। পিয়াস পালের সাথে FB-তে অ্যাড ছিল অনেকদিন যাবৎ, তারপরে প্রেমের সম্পর্ক গড়া ওঠে। একটা পর্যায়ে সে আমাদের রিলেশন শুরুই হয় বিয়ের কথা দিয়ে, সে আমার বিয়ের আশ্বাস দিছে। একটা পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়, এখন সে আমারে বিয়ে করতে অস্বীকার করতেছে। পূর্ণিমার দাবি, পিয়াসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের সব ধরনের প্রমাণ তার কাছে আছে। পূর্ণিমার অভিযোগ সত্যি বলেই প্রেমিক পিয়াস পাল বাড়ি থেকে পালিয়েছে বলে জানান তিনি। আমার কাছে ইউজ পরিমাণ প্রুফ আছে যে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। এই যে বাসায় আসছি, দেখেন ঘর দুয়ার তালা দেওয়া, কই জানি গেছে। ও যদি দোষ না করতো তাহলে কি ঘর তালা দেওয়া যাইতো? ঘরে থাকতো, ওর স্বচ্ছা থাকলে তো ও সামনে এসে বলতো যে আমি এইসব করি নাই। অভিযুক্ত প্রেমিক পিয়াস পালের পরিবারকে তাদের সম্পর্কে সবকিছু জানানোর পর পিয়াসের বাবা অরুণ পাল পূর্ণিমা দাসকে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ব্লক করতে বাধ্য করেন বলে দাবি পূর্ণিমার। যোগাযোগ বন্ধ হয়ে গেলে ভুক্তভোগী তরুণী অন্য নম্বর থেকে কল করে পিয়াসের বাড়িতে আসার কথা জানায়। এতে পিয়াস ও তার পরিবার ঘরে তালা দিয়ে পালিয়ে যায় বলে দাবি প্রেমিকার। ওর পরিবারের সাথে আমার কথাও হয়েছিল, তাদেরকে আমি সবকিছু জানাইছি। জানানোর পরে ওর বাবা বলছিল কি যে আমি তোমার কিছু জানামো, উনি চার দিন পর্যন্ত আমার কিছু জানায় নাই, পরে ফোন নিয়ে আর কি আমার ব্লক করে রাখছে। তারপরে আমি অন্য ফোন দিয়া ফোন দিছি, ওর বাবার নাম অরুণ পাল, তারপরে আর কি আমি ওরে ফোন দিছি, পরে আমি বলছি কি আজকে যে আমি আসবো, পরে ও বলতাছে কি যে পিয়াসে আমি বলছি যে তোমাদের বাসায় আমি চলে আসবো, তুমি তো কোনো স্টেপ নিতেছ না, তো আমি বাসায় চলে আসবো। পরে কয় কি না তুমি বাসায় এসো না, ফার্স্টে বলছে পারলে আসো, তারপরে বলে কি থাক আসার দরকার নেই। এদিকে অভিযুক্ত প্রেমিক পিয়াস পালকে ভিডিও কলে রেখে হাত কাটেন পূর্ণিমা দাস, এতে ভয় পেয়ে মোবাইল বন্ধ করে দেন পিয়াস। পরে মোবাইল চালু করলে পূর্ণিমাকে পিয়াস জানিয়ে দেন হাত কেটে তাকে পাওয়া যাবে না। বলতাছি কি তুমি কি আমার বিয়ে করবে নাকি আমি মরে যাবো, তাকে তুই মর। পরে আমি অনেক বলছি কি ভিডিও কলে আসো, ভিডিও কলে আসছে মতো পরে আমি হাত কেটে দেখাইছি, ধানের পরে আর কি ফোন টোন বন্ধ করে রাখছে, পরে ফোনের পর ফোন দিছি, পরে ফোনগুলা ধরছে, ধরা বলে কি যে হাত কাটার কোনো মানি হয় না, এগুলো কইরে তুমি আমারে পাইবা না। পিয়াস শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের অরুণ পালের ছেলে। তাদের প্রেমের বিষয়টি পিয়াস পালের মা বাবাকে জানালে তারা ভুক্তভোগী নারীর থেকে এক মাসের সময় নেন। এরপর ভুক্তভোগী তরুণী জানতে পারেন পিয়াস বিদেশে চলে যাবেন, এমন খবর পেয়ে বিয়ের দাবিতে আমৃত্য অনুষ্ঠানে বসেছেন পূর্ণিমা। ওর মা বলতাছিল যে আমরা এক মাস পর তোমারে আনবো, কিন্তু তারে বলছি তুমি তাইলে আপনি কোর্টে যায় স্টেটমেন্ট দিক, এই এক মাসে যদি তারা ছেলেরে ইন্ডিয়া পাঠায় দিত আমার তো সব কিছু শেষ, এখন আমি কি করবো, যদি হয় তারা আমার বিয়ে করুক, না তো আমি এই জায়গায় মরে যাবো। ভুক্তভোগী তরুণীর দাবি, পিয়াসের মা তাকে আশ্বাস দিয়েছিলেন এক মাস পর ছেলের সাথে তার বিয়ে দিবেন, কিন্তু তাদের কথা বিশ্বাস করতে না পেরে বাড়িতে আসার কথা জানালে সবাই পালিয়ে যায়। হ্যাঁ, ওর ফ্যামিলি বলছিল ওর মা যে এক মাস পর বিয়ে দিবে, প্রতারকের ফ্যামিলির আমি কিভাবে বিশ্বাস করবো, উনি যেহেতু বলছে আমার দাবি আমার বিয়ে করুক, সে আমার বিয়ের প্রলোভন দেখাইছে তো বিয়ে করুক, আর কি ওই নেই। ওর বাবা মা কই গেছে আমি আসছি সকালবেলা, আমি বিয়ের দাবির জন্যই আসছি, ও আমার বিয়ে করুক, বিয়ে না হলে আমি এই জায়গায় মারা যাবো, সব দায় দায়িত্ব ওনাদের। তরুণী আরও অভিযোগ করেন পিয়াসের সাথে তার বাবা মাও জড়িত, পালালে পিয়াস পালাবে কিন্তু তার বাবা মা কেন বাড়িতে নাই। তরুণী আরও অভিযোগ করে বলেন পিয়াসের সাথে তার বাবা মাও জড়িত। ওনার যদি মেয়ে হতো তাহলে উনি কি কি সিদ্ধান্ত নিত, এখন একটা মেয়ের লাইফ শেষ করে তারপর একটা মেয়েরে বিয়ে করতে অস্বীকার করতেছে, উনি কি সিদ্ধান্ত নিত, উনি তো ওনার ছেলের সাপোর্টে হয়ে উনিও জানি কোথায় চলে গেছে, এটা কি ওনারা ঠিক করছে? সাত মাসের প্রেমের সম্পর্কে প্রেমিকের সাথে দেখা করেছেন অসংখ্যবার, শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় তারা একান্ত সময় কাটিয়েছেন। তবে ভুক্তভোগী তরুণীর দাবি, তাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্কে শুরু হয় ডামুড্ডা উপজেলার সর্দার মার্কেটের তাজ গার্ডেনে। আমরা হচ্ছে গিয়ে গোসাইডে দেখা করতাম, বেদরগঞ্জেও দেখা করতাম, কিন্তু আমাদের শারীরিক সম্পর্ক হয়েছে ডামুড্ডা, ওই যে সর্দার মার্কেটের উপরের তালায় একটা রেস্টুরেন্ট আছে ওই জায়গায়, কি জানি তাজ গার্ডেন কি জানি আর কি সঠিক মনে নেই, এই হোমবাইকে এই পাটখড়ির বেড়া দেওয়া আর কি ঘরটা, মিনিমাম 3-4-5-6 বারের মতোই হবে। বিয়ের আশ্বাসে বিশ্বাসী নয়, এখন তাকে বিয়ে করতেই হবে এমন দাবি তোলেন তিনি। আমি চাই আমারে বিয়ে করুক, যেহেতু আমারে বিয়ের আশ্বাস দিছে তো আমারে বিয়ে করুক। দুই পরিবারের সম্মানের কথা চিন্তা করে এ বিষয়ে অনশন না করে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু মণ্ডল। এটা যদি আপনার কথাবার্তা হয়ে থাকে, মেয়েটা বলেন কি ভাই এভাবে অনশন করলে তো লাভ হবে না,
এতে তোমারও মান সম্মান দেবে, এদেরও মান সম্মান দেবে। অবশ্যই তোমার যদি সে ক্ষতি করে থাকে তুমি মামলা করো, যেখানে বসে ক্ষতি করছে সেখানে মামলা করো, আমি কোর্টে মামলা করো, আপনি পারলেই বুদ্ধি দেবেন।